ফ্রেন্ডস, আমার গল্পগুলো কেমন লাগছে আপনাদের আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, এবং যদি কোনো স্পেসিফিক গল্পের রিকোয়েস্ট থাকে তো সেটাও অবশ্যই বলবেন। অ্যান্ড ওয়ান মোর রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ, যদি আমার চ্যানেলে আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। চলুন আজকে শুনে নেওয়া যাক আরেকটা গল্প। আজকের গল্প নরক এক্সপ্রেস, লেখক শৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। জলটা চেপে এলো, ঝড়ের ধাক্কায় দোর জানালা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে, তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত, এই নিয়ে বার সাথে কনুনয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁজ মিশিয়ে কৈফিয়ত চাইল, আজই রাক্ষসী রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলুন তো জয়ন্তবাবু। দুই দিনের করারে এসে 8 দিন রয়েছি বৌদি, এরপরে শেষকালে প্রহারেণ ধনঞ্জয় করবেন, সেটা না আপনাদের দিক থেকে শুভ না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পুরল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম। সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ছিলে। কড়কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলতো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুন, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার তুনে শেষ বান এইটি, ট্রেন দুর্ঘটনার ভয়ও যদিও নিরস্ত না হয় তবে আর উপায় কি? বন্ধু বই তো আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া। বন্ধু মাত্র, তাও মাঝে কয়েক বৎসর কোনো খোঁজই রাখিনি ওর। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির, কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে, তোমার ওই জঙ্গলে 2টি দিন কাটিয়ে আসতে চাই, পরশু রওনা হব। আমার এটা জঙ্গলই বটে, ফরেস্ট অফিসার আমি, যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত আধ মাইল। রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয়, রাত্রে বুনো হাতি চলাচল করে আর সাপও অগুন্তি। জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল, বাস করতে হয় তো এরকম জায়গাতেই, একেবারে আইডিয়াল নিভৃত নিবাস, বেশ আছো তোমরা, কপত কপতি যথা বাঁধি নীর সুখে, থাকো না দিন কতক, তুমিও বেশ থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম। ছাত্র জীবনে ও চায়ে ক চামচ চিনি খেত, ডিমের পোচ পছন্দ করত না মামলেট, আর ফুলের ভেতর বেলফুলের বেশি পক্ষপাতি ছিল না রজনীগন্ধার। দেরাদুন এক্সপ্রেসে ভয়? আমার কথা শুনে ঠোঁট বেঁকে উত্তর দিল জয়ন্ত, নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন, পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টেই আমার কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস, সে আবার কি? দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম, সুরমা আর আমি। হাই তুলে দুহাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। কথাটা বলে ফেলেছি তাহলে, এটা আমার একটা ব্যারামে দাঁড়ালো দেখছি। যেইখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি, এটা একটা অবচেতন অহমিকা, না একে দমন করতে হবে। তা দমন করতে হয় করো এর পর, আমি পেয়ে বসলাম। এখন তো গল্পটা আমাদের বলো। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো। হাতঘড়িতে সময় দেখলো জয়ন্ত, 10:22, দেরাদুন এক্সপ্রেস 11:50-এ, হাতে 1.5 ঘন্টা আছে। আধ মাইল যেতে এই ঝড় বৃষ্টির দরুন বেশি সময় লাগবে, তবুও 1/2 ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে যখন নরক এক্সপ্রেসের গল্পটাই শুনিয়ে যাই তোমাকে। বছর তিনেক হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিন বেড়াই ওই মধ্য ভারতের ওই দিকটায়। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল। দূরে দূরে নীল পাহাড়,
স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায়। আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটছে মাঠের ভেতর। ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নামটাও তখনও দেখিনি। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরুব। স্টেশনের নাম তখন দেখতে পেলাম, বুলন্দ শহর। বুলন্দ শহর কি যেন মনে পড়ে পড়ে তাও পড়ে না। ওই নামের সঙ্গে জড়ানো কি যেন একটা কবেকার কাহিনী। রবিবাবুর গল্পে এক বুলন্দ শহরের কথা পড়েছি না, যেখানকার নবাব পুত্রী। কিন্তু না, যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না, সেটা কোনো নবাব পুত্রের গল্প নয়। তবে কি সেটা? প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি। মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেললাইন আমার পাশে পাশেই চলেছে। বন তখনও অর্ধেক পেরুতে পারিনি, একটা নদীর ধারে এসে পড়লাম। সরু নদী কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে বেশি জল নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে, কিন্তু বর্ষার দিনে এ নদীতে যে অনেক জল থাকে আর স্রোত হয় প্রবল, তা দেখেই আমি বুঝতে পারলাম। এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল, তারই উপর দিয়ে চলে গিয়েছে রেললাইন। কিন্তু বাঁয়ে ওটা কি আর একটা পুল? না, একটা কাঠের পুল, মাঝখানে ভাঙা। অর্থাৎ হাত 10-12 জায়গায় না আছে কাঠ, না আছে লোহা, না আছে থাম, আর না আছে লাইন। বেশ বোঝা যায় ওইটি এ নদীর আদি পুল। এককালে ওই পুল দিয়েই রেললাইন নদী পার হতো। যা এতক্ষণ কিছুতেই মনে পড়ছিল না, তা চট করে মনে পড়ে গেল এইবার। বুলন্দ শহর, এই সেই বুলন্দ শহর। 3 বৎসর আগে এই স্টেশনে এই নদীর উপরে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক দুর্যোগের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে। একটি প্রাণীও বাঁচেনি সে ট্রেনের। বটে, এই সেই বুলন্দ শহর, ওই সেই পুল। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে, ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেমন জলে ডুবে মরে সেইভাবে। মনে পড়ে আর কল্পনাতে শিউরে শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধে হয়ে এসেছে। পূবাকাশে ওই জ্যোৎস্না চিকচিক করছে, মস্ত বড় চাঁদ। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে। রাতে বেড়ানো অভ্যেস আছে, বাঘ ভালুকে বড় একটা কেয়ার করি না। তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধেবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গা ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম। ছোট্ট জায়গা, বাজার দোকান নেই বললেই চলে। এক ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই 2 ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল। মাঝপথে নেমে পড়েছি, এই টিকিটে বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলবে তো? চলবে, একগাল হেসে উত্তর দিলেন তিনি। লোকটিকে মিশু কমাইক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটেই, তারও কিছু আছে বলে মনে হয় না। অনাহত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল। বেশ জায়গাটি আপনাদের। তা যা বলেছেন, মাস্টার মশাই উত্তর করলেন। জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভালুক আছে আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক। আর কি? আমি জিজ্ঞেস করলাম। কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে।
না, ও কিছু নয়, বছর তিনেক আগে এই এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন বোধ করি, বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি আগ্রহের সঙ্গে সায় দিলাম। খুব শুনেছি একটা পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো, স্টেশন মাস্টার বললেন। ভূত থাক না থাক, লোকে ভূতের গল্প করতে ভালোবাসে। একটা মালগাড়ি এসে পড়ল, স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে, থাকবে বই কি, শত শত লোক পাইকারি হারে একসাথে যেখানে মারা যায়। বেরিয়ে পূজাওয়ালার দোকানে হাজিরা দিলাম, ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে, আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম, শতরঞ্চুটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম বেশ আরাম করেই। রাত একটায় আমার ট্রেন, ঘুম যদি ঠিক সময় ভাঙে তাহলে ধরবো সেটা, যদি না ভাঙে কুছ পরোয়া নেই, কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়ব। রাত একটার গাড়ি আমায় ধরতেই হবে এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়নি। দেহ ক্লান্ত কিন্তু ঘুম সহজে আসে না, এটা ওটা নানান চিন্তা। কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল, সে অড়হড়কা ডাইল রাঁধত চমৎকার, আজকের এই ভুজাওয়ালার ডাইল তার কাছে কিছুই না। মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়, ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি কড়া ঘটঘট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কিনা কে বলবে, কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন, কখনই বা ঢুকলো, একটু বোধ হয় তন্দ্রা এসে গিয়েছিল এর ভেতরেই। এরই মধ্যে ঘর যেন কিসকিস করছে, লোকে চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিসফাস কথা কইছে পরস্পরে, এরা কোন ট্রেনে যাবে, রাত একটা সেই ট্রেনে, না ভীষণ ভিড় হবে দেখছি। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না, চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কে জানতো এই ঘুম কাল ঘুম, কতক্ষণে কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না, হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে, ঘর ভরা লোক দুদার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্যে নাকি। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। উফ, খুব সময় মতো ঘুমটা ভেঙেছে, তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম, ব্যাগটা হাতে নিয়ে সমুখে যে কামরাটা চোখে পড়ল উঠে পড়লাম তাতে। আলোয় আলো সারা গাড়ি, জানালায় জানালায় অগুন্তি মানুষের মাথা, হাঁক ডাক, কেউ চাওলাকে ডাকছে, কেউ চাইছে গরম দুধ, কেউ বা দেশলাই বিড়ি। গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে, হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল, কেন কে জানে, হয়তো হয়তো কেন, নিশ্চয়ই তাই, প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য, একটা আলো পর্যন্ত কোথাও নেই। গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল তাই আগে লক্ষ্য করিনি, স্টেশনের আলোর অভাব, ইয়ে কি রকম, দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে অথচ স্টেশনে আলো নেই, মানুষ নেই, ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে, সিগনাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কি করে, স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না, স্টেশনের ঘরটাই তো বন্ধ, কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই, কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশানো দেখালো না, তবু ছাড়লো গাড়ি,
খটাং খট খট খটাং শব্দে তুলতে তুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাতঘড়ির দিকে দৈবাতি চোখটা পড়েছিল, চমকে উঠলাম। রাত মোটে 12টা, আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসবার কথা। তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বে এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারটার উপরে, লোকটা কিনা আমায় অম্লান বদলে বলল যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। গাড়ি নেই যদি এটা তবে কি? পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ওমশাই, বিদেশি লোক না জেনে গাড়িতে উঠে পড়েছি, গাড়িটা কোথায় যাবে? লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে, কিন্তু জবাব কিছু দিল না। লোকটা কালা নাকি? অন্য পাশে ছিল এক পাতলুন পরা বার্ষি, তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন, না জবাব এও দিল না। রেগে গেলাম রীতিমতো, স্টেশন মাস্টারের ওপর, এই সহযাত্রীদের ওপর, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর। এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে, গোল্লায় যাও সব। রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে, চাঁদটা গেল কোথায়? সেই সন্ধেবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে, সে চাঁদ আমার গেল কোথায়? রাত মোটে 12টা, ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না। তবে কি মেঘে ঢেকে ফেলেছে? ওহ, তাই বলো, জমাট মেঘ সারা আকাশে, কালো, নিকশ কালো। ওই যা, বিদ্যুৎ চমকালো যে! শুধু বিদ্যুৎ, কড়কড় করে বাজ ডেকে উঠল। আকাশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটলো, কড় কড় কড়াত। কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল। জানালা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন খেপে উঠেছে ততক্ষণে, ডাক ছেড়ে কাঁদছে, ওর কলা ঝরিয়ে ধরছে, কপাল চাপড়াচ্ছে, যেন যেন ভয় আর নৈরাশ্যে। দুই একজনকে জিজ্ঞেস করলাম, ক্যা হুয়া, রোতা কাহে, তুফান বরখা কভি দেখা নেই? কে কার কথা শুনে? আমার দিকে কানই দিল না কেউ। সমানে কাঁদতে থাকলো বাপ দাদার নাম করে। বিরক্ত হয়ে জানালা খুললাম, ঝড় বাদলের ঝাপটা বরং সহ্য হবে, এদের পাগলামি অসহ্য। জানালা খুলে ফেললাম, ঠিক সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা, আর ডাইনে ওই কংক্রিটের পুল, পায়ে সেই ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, পায়ে মোড় খেয়ে তীর বেগে ছুটলো কাঠের পুলের পানে। আমি চেঁচিয়ে উঠলাম, গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ার্ত রোদনের উপরেও আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিৎকার, খড়াস খস ছপাস ছপ। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে খোলা জানালা দিয়ে লাফ দিলাম, গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভেতরে লাফ দিচ্ছি না দেখেই দিলাম লাফ। তারপর কি হলো জানিনি, জ্ঞান হলো যখন, তখন আমি নবীনগড়ের হাসপাতালে, আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে। লোকটি ভালো, একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ওই ট্রেনটা আসলে ট্রেনই নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকেও নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সে এখনো রোজ রাতে
একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে, আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনেই উঠে পড়েছিলাম, আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি। গল্প শেষ হলো, সুরমাও চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, এবার বেরুতে হয়, নইলে গাড়ি পাবো না। সত্যি এই জল ঝড়ে আর কথা ফুটল না আমার। সে রাত্রে জল ঝড় এর চেয়ে বেশি ছিল ভাই। শুধু কি জল ঝড়, চারিধারে ঘিরে ছিল নরকের অধিবাসীরা, সামনে ছিল মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না, আমি ঠিক পৌঁছে যাব। বেরিয়ে পড়ল জয়ন্ত, তার বর্ষাতি মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে। আপনারা শুনছিলেন লেখক সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা নরক এক্সপ্রেস। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ এ পর্যন্তই, আবার অবশ্যই দেখা হবে অন্য একটা গল্পের সঙ্গে। নমস্কার।